তোমাদের সকলকে বক্তব্য নাও দিতে পারি, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। নির্বিচারে বর্ডার স্ট্যাং এবং কামান সহ হাজার হাজার অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু বাঙালি জাতির কাছে কোন অস্ত্র ছিল না, কিন্তু একটা মন্ত্র ছিল। সেই মন্ত্রটা কে দিছিল? জাতির জনক বঙ্গবন্ধু। সেই মন্ত্রটা হলো, যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রুখে দাঁড়াও। আর বাঙালি জাতি, আমি যদি আর কোনোদিন আমি ঘোষণা করিলাম, সেই জন্যই আজকে আমরা ফুলবাড়িয়া পৌরমৈলিকের উদ্যোগে আমরা এই স্বাধীনতা, আজকে আমরা সেই দিবস পৌরমৈলিকের উদ্যোগে আমরা পালন করছি। ভাইয়ের আমার ইতিহাস অনেকে জানে, আমার নেতা রাজা বলেছেন যে ফুলবাড়িয়ার মাটি আওয়ামী লীগের গাটি, ফুলবাড়িয়ার মাটি শেখ হাসিনার গাটি, ফুলবাড়িয়ার মাটি বঙ্গবন্ধুর গাটি, ফুলবাড়িয়ার মাটি মুক্তিযোদ্ধার গাটি। এই ফুলবাড়ি উপজেলায় অনেক রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, অনেক রক্তের বিনিময় ফুলবাড়ি এখনো স্বাধীন হওয়ার বাকি আছে। আজকে আমার নেতারা বক্তব্য দিয়েছেন, ফুলবাড়ির মানুষ সহজ সরল মানুষ, একদম কিছুই বুঝে না, কিন্তু যখন বুঝে তখন যারা দুর্নীতি করে তারা ভাবাইবার জায়গাও পায় না। কিন্তু সময় আছে, এই ফুলবাড়িয়া উপজেলা এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন করার জন্যই গত 7 তারিখে আপনারা ফুলবাড়ি উপজেলা আমাকে আপনারা ভোট দিয়েছেন। আরেকবার স্বাধীন করার জন্য অস্ত্র হাতে অস্ত্রের মাধ্যমে ওই পাকিস্তানি বেদান্তরা আওয়ামী লীগের ছত্র ছায়ায় যারা পদবি বাণিজ্য করছে তাদেরকে বিচারিত করছে। ফুলবাড়ির মাটিতে হবে না, সময় বাকি নাই। অনেকদিন আমার সাবেক ছাত্র নেতারা ধৈর্য ধরে নির্যাতন সহ্য করে করবে না। ভাইয়েরা বন্ধুরা আমার, সময় আসছে, সময় থাকতে ফুলবাড়ি মাটির থেকে চলে যান। আপনারা কারে ভাতি দিবেন, কারে বিজয় করবেন, কারে ভাতি দিতে পারবেন না, সময় আছে। ভালোভাবে সুন্দরভাবে মান সম্মান নিয়ে ফুলবাড়িয়া থেকে সই লাগাইলে ফুলবাড়িয়া জনগণ খুশি থাকবো, আপনারা ভালো থাকবেন। আর যদি ফুলবাড়ি উপজেলা জনগণ আপনার ঘরে বিদায় করুন লাগে, হাসপাতালে বসতো না। আরো সরকারি প্রোগ্রাম আছে, আমার সাথে আপনারা সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। রোজগার